অমৃতসর পাওয়ার্ড বাই সিএইচএইচ জেট প্রতিটো ঢালাইর প্রাণ রাজ্যত প্রবল বৃষ্টিপাতর আগজাননী পাঁচ দিনলৈ সমগ্র উত্তর পূর্বাঞ্চলত ধুমুহা বরষুণের আগজাননী আঞ্চলিক বতর বিজ্ঞান কেন্দ্রের বঙ্গোপসাগরত সৃষ্টি হওয়া নিম্নচাপর পরিণতিত 7 মেলৈ বরষুণের সম্ভাবনা ব্যক্ত জ্যেষ্ঠ বিজ্ঞানী। অবশেষত রায়বেরেলীত রাহুলের মনোনয়ন দাখিল। আমেথি এরি মাতৃ সোনিয়া গান্ধীয়ে প্রতিনিধিত্ব করা রায়বেরেলীত প্রতিদ্বন্দ্বিতার সাজু কংগ্রেসের যুবরাজ। গান্ধী পরিয়ালের আন এক দুর্গ আমেথিত কিশোরী লাল শর্মা কংগ্রেসের প্রার্থিত্ব। আমেথি এরি রায়বেরেলীলৈ যাওয়া রাহুল গান্ধীক তীব্র কটাক্ষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। ইটোর পাছত সিটো সমষ্টি এরিছে গান্ধী পরিয়ালে। দরো মত ভাগো মত বলে রাহুলক উপলুঙা প্রধানমন্ত্রীর। আমেথির পর রাহুলে পলায়ন করেছে বলে আন এক কটাক্ষ কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানীর। মহানগরীর বিজুলি ভবনত ভয়ঙ্কর অগ্নিকাণ্ড। বিজুলি ভবনের ষষ্ঠ মহলালে অগ্নি বিয়পি সাধন করলে বিস্তর ক্ষয়ক্ষতি। অগ্নিনির্বাপক বাহিনীর 1500 অধিক গাড়ি নির্বাপন জুই। অগ্নিনির্বাপনের সময় আহত বিভাগটির এজন কর্মচারী। মুখ্যমন্ত্রীর ধারাবাহিক নির্বাচনী প্রচারক ব্যাহত। কোকরাঝার আর বরপেটা সমষ্টিত মুখ্যমন্ত্রীর 4খন প্রচার সভা। কোকরাঝারের চালাকাতির জারেগাঁওত মুখ্যমন্ত্রীর জনসভা। সন্ধ্যা কোকরাঝার শহরত মুখ্যমন্ত্রীর বিশাল রোড শো। কোকরাঝারত ধারাবাহিক নির্বাচনী প্রচার বিটিআর প্রধান প্রমোদ বড়োর। নবগঠিত বাউখুঙ্গ্রি বিধানসভা সমষ্টিত ইউপিপিএলের প্রার্থী জয়ন্ত বসুমতারীর হয়ে নির্বাচনী প্রচার। বিটিসিত সংখ্যালঘুসকলক সুরক্ষিত বলে নির্বাচনী প্রচার প্রমোদ বড়োর। বরপেটা আর ধুবুরী সমষ্টির দুই কংগ্রেস প্রার্থী রকিবুল হুসেন আর দীপায়নের হয়ে নির্বাচনী প্রচার। প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরার ফণীভূষণ চৌধুরীর সুবিধাবাদী আখ্যা। মহানগরীর দক্ষিণ গাঁওত বিজুলি কলিতা মেথির হয়ে প্রচার মন্ত্রী ডক্টর অনুজ পেগুর। অন্তিম পর্যায়ের নির্বাচনী যুঁজত গুয়াহাটির কংগ্রেস প্রার্থী মীরা বরঠাকুর বিজেপিক তীব্র কটাক্ষ করে ইখনের পিছত সিখন নির্বাচনী সভা। মীরা বরঠাকুরের কংগ্রেসের শক্তিশালী স্থিতির বাবেই গুয়াহাটিলে ঘনে ঘনে গৃহমন্ত্রী অমিত শাহ আহিবলগা হয়েছে বলে মন্তব্য কংগ্রেসের প্রার্থীগুলি। প্রাক্তন মন্ত্রী তথা কার্বি স্বায়ত্তশাসিত পরিষদের প্রাক্তন মুখ্য কার্যবাহী সুম রংহাঙর দেহাবসান। বৃক্কর রোগত আক্রান্ত হয়ে গুয়াহাটির হেলথ সিটি হসপিটালত শেষ নিঃশ্বাস ত্যাগ কংগ্রেস নেতাজনের। সর্বানন্দ সোনোয়াল মন্ত্রিসভার মন্ত্রী আছিল রংহাং। তৃতীয় পর্যায়ের ভোটগ্রহণের পূর্বে মহানগরীত অস্ত্র শস্ত্রসহ এজনক গ্রেপ্তার। নুনমাতির যুবনগরের ভাড়াঘরের আরক্ষে গ্রেপ্তার করে নগা যুবকজনক। লোকনির্মাণ বিভাগত চাকরি করা বলে নিজকে পরিচয় দিয়েছিল যুবকজনে। উগ্রপন্থী সংগঠনের জন উরফে রাজেশ রায় জড়িত থাকার সন্দেহ। নমস্কার, স্বাগতম। এয়া হয়েছে সুপার প্রাইম স্টুডিওত মই প্রাঞ্চল। রাজ্যত প্রবল বৃষ্টিপাতর আগজাননী। আগন্তুক 5 দিনলৈ ধুমুহা বরষুণে কোবাই যাব উত্তর পূর্বাঞ্চল। বতর বিজ্ঞানীর সতর্কবাণীক লৈ উৎকণ্ঠাই বিরাজ করেছে। বঙ্গোপসাগরত সৃষ্টি হওয়া নিম্নচাপর পরিণতিত উত্তর পূর্বাঞ্চলত ধুমুহা বরষুণের বতরা বতর বিজ্ঞানীর। পরবর্তী 24 ঘণ্টাত মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম আর ত্রিপুরার কিছু কিছু অঞ্চলত বৃষ্টিপাতর আশঙ্কা ব্যক্ত করলে বর্ঝারস্থিত আঞ্চলিক বতর বিজ্ঞান কেন্দ্রই। ধুমুহা বরষুণের প্রতি ঘণ্টা 30-40 কিলোমিটার বেগত বতাহ অহারও সম্ভাবনা ব্যক্ত করলে বতর বিজ্ঞান কেন্দ্রই। শনিবারের 7 মেলৈ একে লেথারিয়ে বরষুণ অহার কথা কলে বরঝারের আঞ্চলিক বতর বিজ্ঞান কেন্দ্রের জ্যেষ্ঠ বতর বিজ্ঞানী। ডে ওয়ান কি? ডে ওয়ান ইয়ানি কি আজ সুবহ 8:30 বজে সে আগলে দিন সুবহ 8:30 বজে কা যো সময় হতা হ্যায় উসে হম ডে ওয়ান কহতে হ্যায়। আর ইসি তরহ ডে টু, ডে থ্রি, ডে ফোর, ডে ফাইভ। তো সবসে পহলে হম ডে ওয়ান কি বাত করতে হ্যায়। তো ডে ওয়ান মে হম লোগ এক্সপেক্ট কর রহে হ্যায় কি অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম আর ত্রিপুরা কে কুছ স্থানো পে হলকি সে মধ্যম স্তর কি বর্ষা হোনে কি সম্ভাবনা হ্যায়। ওহীন আসাম আর মেঘালয় কে এক ইয়া দো স্থানো পর হলকি বর্ষা হোনে কি সম্ভাবনা হ্যায়। সাথ হি সাথ वेस्ट आसाम, मेघालय और त्रिपुरा हॉट एंड ह्यूमिड वेदर कंडीशंस रहने की संभावना है। डे टू की बात करें तो डे टू में हम लोग एक्सपेक्ट कर रहे हैं कि अरुणाचल प्रदेश, असम, मेघालय, नागालैंड, मणिपुर, मिजोरम और त्रिपुरा के कुछ स्थानों में हल्की से मध्यम स्तर की वर्षा होने की संभावना है। वहीं वेस्ट आसाम, मेघालय और त्रिपुरा हॉट एंड ह्यूमिड वेदर रहने की संभावना है। डे थ्री
और डे फोर की बात करें तो डे थ्री और डे फोर में हम लोग एक्सपेक्ट कर रहे हैं कि अरुणाचल प्रदेश, असम, मेघालय, नागालैंड, मणिपुर, मिजोरम और त्रिपुरा के अधिकांश स्थानों में हल्की से मध्यम स्तर की वर्षा होने की संभावना है। और डे फाइव में हम लोग एक्सपेक्ट कर रहे हैं कि अरुणाचल प्रदेश, असम, मेघालय, नागालैंड, मणिपुर, मिजोरम और त्रिपुरा के सभी स्थानों में हल्की से मध्यम स्तर की वर्षा होने की संभावना है। अभी हम एक्सपेक्ट करते हैं कि वेदर वार्निंग क्या होगी। तो डे वन में हम लोग एक्सपेक्ट कर रहे हैं कि थंडर स्टॉर्म, लाइटनिंग विथ गस्टी विंड स्पीड रीचिंग 30 to 40 किलोमीटर्स पर आवर इज वेरी लाइकली टू अकर एट आइसोलेटेड प्लेसेस ओवर असम, मेघालय, नागालैंड, मणिपुर, मिजोरम एंड त्रिपुरा, और साथ ही साथ अरुणाचल प्रदेश के एक या दो स्थानों में थंडर स्टॉर्म, लाइटनिंग होने की संभावना है। গুৱাহাটীৰ আঞ্চলিক বতৰ বিজ্ঞান কেন্দ্ৰৰ আগতীয়া সতৰ্কবাণীৰ প্ৰতি লক্ষ্য ৰাখি আজি হোজাই জিলা আয়ুক্ত লাচিত কুমাৰ দাসে হোজাই জিলাবাসীৰ বাবে গুৰুত্বপূৰ্ণ নিৰ্দেশনা জাৰি কৰে। আজিৰ পৰা হোজাই জিলাবাসীক অহা 5 মে'লৈকে সতৰ্ক হৈ থাকিবলৈ অনুৰোধ জনায়। প্ৰয়োজন নহ'লে অযথা ভ্ৰমণৰ পৰা বিৰত থাকিবলৈকো জিলা আয়ুক্তগৰাকীয়ে অনুৰোধ জনাইছে। লগতে যিকোনো ধৰণৰ প্ৰতিকূল পৰিস্থিতিৰ সৃষ্টি হ'লে ততাতৈয়াকৈ হোজাই জিলা দুৰ্যোগ প্ৰশমন বিভাগৰ লগত টোল ফ্ৰী নম্বৰ 1077 আৰু 600325-6039 লগতে স্নিচ লাইন নম্বৰ হৈছে 0367-4284022 আৰু এই নাম্বাৰকেইটাৰ লগতে আন কেইটামান নাম্বাৰ আছে 7002837614 লগতে 9854787674 এই নাম্বাৰকেইটা যোগাযোগ কৰিবলৈ জিলা আয়ুক্তগৰাকীয়ে আহ্বান জনায়। বিজ্ঞান কেন্দ্ৰৰ ফালৰ পৰা আমাৰ দুৰ্যোগ আৰু পুনঃসংস্থাপন বিভাগৰ পৰা এটা আমি জাননী পাইছিলোঁ যে আগন্তুক 3-4 তাৰিখত প্ৰচুৰ বৰষুণ আৰু ধুমুহা হোৱাৰ সম্ভাৱনা আছে। আমাৰ ডিমা হাছাও জিলাতো যথেষ্ট বৰষুণ হৈছে, গতিকেলৈ আমি মানুহক এই 2-3 দিনৰ বাবে যাতে কোনো বেলেগ জেগাত ট্ৰেভেল নকৰে, ঘৰত সষ্টম হৈ থাকে, ধুমুহা ইত্যাদি আহিব পাৰে, তাৰ বাবে আমি এটা আগজাননী দিছিলোঁ সকলোৰে, মানে ডিপাৰ্টমেণ্ট, কনচাৰ্ণ ডিপাৰ্টমেণ্ট আৰু এজ এ হোল ইন পাব্লিক, যাতে মানুহ সষ্টম হৈ থাকে, কিবা এটা দুৰ্যোগ হ'লে মুখামুখি হ'ব পৰাকৈ। মহানগৰীৰ পল্টন বজাৰৰ বিজুলী ভৱনত বিয়লি ভয়ংকৰ অগ্নিকাণ্ড সংঘটিত হয়। বিজুলী ভৱনৰ ষষ্ঠ মহলালৈ বিয়পিছিল জুই। দুৰ্ভাগ্যবশতঃ জুই নুমোৱাৰ কামত ব্যস্ত থকাৰ মাজতে আঘাত পালে অগ্নি নিৰ্বাপক বাহিনীৰ এজন কৰ্মচাৰীয়ে। মুখমণ্ডলত গুৰুতৰ আঘাত পাইছে কৰ্মচাৰীজনে। অগ্নিকাণ্ডত জ্বলি ছাই হ'ল চিফ জেনেৰেল মেনেজাৰৰ কোঠাৰ সকলো ফাইল। অগ্নি নিৰ্বাপক বাহিনীৰ 1500খনৰো অধিক বাহনেৰে পাছত জুই নিৰ্বাপন কৰে। জ্বলন্ত চিগাৰেটৰ পৰা অগ্নিকাণ্ডৰ সূত্ৰপাতৰ সন্দেহ কৰা হয়। শ্বৰ্ট চাৰ্কিটৰ বাবেও অগ্নিকাণ্ডৰ সন্দেহ কৰিছে একাংশ লোকে। এই অগ্নিকাণ্ডক লৈ দীৰ্ঘ সময় ধৰি বিষয়া কৰ্মচাৰীসকলৰ মাজত আতংকময় পৰিৱেশে বিৰাজ কৰে। এইবাৰ ডিফুৰ নিৰ্মীয়মান উৰণ সেতু দুৰ্ঘটন। গাৰ্ডাৰ উঠোৱাৰ সময়তে ভাঙি পৰিল নিৰ্মীয়মান উৰণ সেতু। ক্ৰেনসহ খহি পৰে গাৰ্ডাৰ, ভাঙি চূৰ্ণ বিচূৰ্ণ হৈ গ'ল দুখন অত্যাধুনিক ক্ৰেন। কথম্পি প্ৰাণ ৰক্ষা পৰিল ক্ৰেন চালক আৰু কেইবাজনো শ্ৰমিকৰ। নিৰ্মীয়মান উৰণ সেতুৰ গাতে লাগি থকা কাছা ষ্টেডিয়ামৰ চৌহদত বাগৰি পৰে ক্ৰেনসহ সেতুৰ গাৰ্ডাৰ। 90 টনৰো অধিক ওজনৰ 21খন ক্ৰেন বাগৰি পৰাত ক্ষতিগ্ৰস্ত হ'ল ষ্টেডিয়ামৰ দেৱাল। এই দুৰ্ঘটনাৰ পাছতে বিকল হৈ পৰিল 2খন ক্ৰেন। এই দুৰ্ঘটনাৰ ফলত উৰণ সেতুৰ এটা খুঁটা ক্ষতিগ্ৰস্ত হোৱাৰ আশংকা প্ৰত্যক্ষদৰ্শীৰ। ষ্টাফ মানুহবিলাকতো মাতি আছে, নহ'ব নহ'ব বেগ আহি আহি বুলি কৈ আছে, কিন্তু সি কি শুনা নাই নেকি, মানে গ্লাছটো বন্ধ আছে গাড়ীটো, সেইটো কাৰণে পৰি গৈছে একদম ওপৰৰ পৰা। মানুহ একো বৰ্তমানলৈকেতো একো হোৱা নাই। হয় মানুহ যদি আছে কিবা কিমান ডাঙৰ ঘটনা হ'লে হয়, এতিয়া ভাগ্য ভাল। বাক্সাৰ বৰমা ফিলিং ষ্টেচনত উত্তপ্ত পৰিস্থিতি। আছু এপছুৰ নেতাকৰ্মীয়ে বন্ধ কৰিলে পেট্ৰল পাম্প। এখন ট্ৰেক্টৰত তেল ভৰোৱাৰ পাছতে পেট্ৰল পাম্প কৰ্তৃপক্ষৰ সৈতে সংঘাত হয় গ্ৰাহকৰ। পেট্ৰল কমকৈ দিয়াৰ অভিযোগ গ্ৰাহকৰ। জলসম্পদ বিভাগৰ মথাউৰি নিৰ্মাণত ব্যৱহৃত ট্ৰেক্টৰখনত ভৰাইছিল 120 লিটাৰ পেট্ৰল, কিন্তু সন্দেহ হোৱাৰ পাছত ট্ৰেক্টৰ চালকে টেংকি খুলি পৰীক্ষা কৰোঁতে ওলাল 113 লিটাৰ পেট্ৰল। 7 লিটাৰ পেট্ৰল কমকৈ দিয়াৰ কথা প্ৰমাণ হোৱাৰ পাছতে সৃষ্টি হ'ল উত্তপ্ত পৰিস্থিতি। এই খবৰ পোৱা মাত্ৰকে বৰমা ফিলিং ষ্টেচনত উপস্থিত হ'ল আছু আৰু এপছুৰ কৰ্মকৰ্তাৰ লগতে বৰমা আৰক্ষী। পুনৰ জোখ মাখৰ পুনৰীক্ষণ নোহোৱালৈকে ফিলিং ষ্টেচনটোত তলা ওলমাই দিলে দল সংগঠনে। ডিজেল ল'ব আহিছিলোঁ। ডিজেল ল'লা, কিমান লিটাৰ লৈছ সেইটো আম কথা?
যদি এই পেট্রোল পাম্পটোর উপর কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা নহয় তেতিয়ালে ভবিষ্যতলৈকে আমি বৰমা আঞ্চলিক ছাত্র তথা আসু আপসু তথা পাবলিকর লগত লগ হয়ে ইয়ার উপর ভয়ঙ্কর তীব্র গৌণ আন্দোলন কার্যসূচী গড়ি তুলিব বাধ্য হম। আর সুপার প্রাইমত এখানে সময় হল বাণিজ্যিক বিরতির। এইটো মাইথান স্টিল নহয়। ও ওসর সুপুরিয়া সকলে লগাইছে। স্ট্রং মানে মাইথান স্টিল করেক্ট। টেক্সট হেডলাইনস আগবঢ়াইছে এভরিডে মশালা সুগন্ধ রং আর সাত খাটি এভরিডে দিয়ে আহারর জুটি এভরিডে স্পাইসেস 100% টেস্ট এভরিডে স্পাইসেস বেস্ট মনত রাখিব ভাল করে হব লাগিব আর জল এভরিডে মশালা টেস্টি হব ভোজন এভরিডে স্পাইসেস 100% টেস্ট এভরিডে স্পাইসেস বেস্ট সুগন্ধ রং আর সাত খাটি এভরিডে জিভাত দিয়ে আসল জুটি এভরিডে স্পাইসেস 100% টেস্ট টেক্সট হেডলাইনস আগবঢ়াইছে এভরিডে মশালা আপনি চাই আছে সুপার প্রাইম। যুবকর হত্যাকাণ্ডক লৈ মরিয়নি থানাত উত্তপ্ত পরিস্থিতি। হত্যাকারী কঠোর শাস্তি প্রদানের দাবি থানা ঘেরাও ক্ষুব্ধ জনতার। শম্ভু বাল্মীকি নামের যুবকজনের হত্যাকাণ্ডক লৈ সৃষ্টি হয় উত্তেজনার। শুক্রবারে পুয়া দকলঙিয়াত উদ্ধার হয়েছিল শম্ভু বাল্মীকির মৃতদেহ। মরিয়নির হরিজন কলনির শম্ভু বাল্মীকিক হত্যার অভিযোগত প্রদীপ সিদ্ধু নামের এজন লোকক গ্রেপ্তার করেছে আরক্ষী। কার্বি আংলংয়ের মরিয়নি আরক্ষী গ্রেপ্তার করেছে হত্যাত অভিযুক্ত প্রদীপ সিদ্ধু। কিন্তু তার পছতো ক্ষান্ত হওয়া নাই উত্তেজিত জনতা। সময় হয়েছে বাণিজ্যিক বিরতির। এইটো মাইথান স্টিল নহয়। ও ওসর সুপুরিয়া সকলে লগাইছে। স্ট্রং মানে মাইথান স্টিল করেক্ট। টেক্সট হেডলাইনস আগবঢ়াইছে এভরিডে মশালা সুগন্ধ রং আর সাত খাটি এভরিডে দিয়ে আহারর জুটি এভরিডে স্পাইসেস 100% টেস্ট এভরিডে স্পাইসেস বেস্ট মনত রাখিব ভাল করে হব লাগিব আর জল এভরিডে মশালা টেস্টি হব ভোজন এভরিডে স্পাইসেস 100% টেস্ট এভরিডে স্পাইসেস বেস্ট সুগন্ধ রং আর সাত খাটি এভরিডে জিভাত দিয়ে আসল জুটি এভরিডে স্পাইসেস 100% টেস্ট টেক্সট হেডলাইনস আগবঢ়াইছে এভরিডে মশালা তৃতীয় পর্যায়ের নির্বাচনের মুখ্যমন্ত্রীর ধারাবাহিক নির্বাচনী প্রচার শুক্রবারে কোকরাঝার আর বরপেটা সমষ্টিত কেবাখনো নির্বাচনী সভাত অংশ ললে। এই প্রতিবেদন আগবঢ়ায় বিদায় লৈছে সুপার প্রাইমর পৰা। নমস্কার। মামা আই লাভ ইউ, আই লাভ ইউ, ভাগিনক মামাই দিলে রিপ্লাই, আই লাভ ইউ, আই লাভ ইউ। বৰপেটাৰ বালাপাৰাত নিৰ্বাচনী প্ৰচাৰ সভাত মুখ্যমন্ত্ৰীৰ ৰহাল কথা ভাগিনৰ লগত। হ
তৃতীয় পৰ্যায়ৰ নিৰ্বাচনৰ ধাৰাবাহিক প্ৰচাৰৰ মাজতে বৰপেটাত ফণীভূষণ চৌধুৰীৰ হৈ প্ৰচাৰ চলাই মুখ্যমন্ত্ৰীয়ে ক'লে 3 লাখ ভোটৰ ব্যৱধানত বৰপেটাত ফণীভূষণ চৌধুৰীৰ জয় হ'ব। বৰপেটাত ফণীভূষণ চৌধুৰীৰ 3 লাখ ভোটত জিকিব। ধুবুৰীত 3 কোণীয়া প্ৰতিদ্বন্দ্বিতা, কোন জিকে ক'ব টান, কিন্তু এজিপিৰ পৰিৱেশ যোৱা 3 দিনৰ পৰা বহুত বেছি ওপৰত গৈছে। আনহাতে বিরোধীক সমালোচনা কৰি মুখ্যমন্ত্ৰীয়ে ক'লে বিরোধীয়ে কোৱাৰ দৰে এই চৰকাৰৰ দিনত বন্ধ হৈছে নেকি নামাজ, বন্ধ হৈছে নেকি হজ, বুধবাৰ ঈদ বন্ধ হৈছে নেকি, বন্ধ হৈছে নেকি, শুক্ৰবাৰৰ নামাজ বন্ধ হৈছে নেকি, আজিওতো নামাজ বুলি মই দেৰিকৈ আহিলো, হয়নে নহয়? নামাজৰ সময়ত মিটিং দিয়া নাই। বৰপেটাত বিজয় সংকল্প সমাৱেশত অংশ লোৱাৰ পিছতে বজালিত মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে চলাই নিৰ্বাচনী প্ৰচাৰ। প্ৰচাৰ চলাই মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই ক'লে অসমত এতিয়া শান্তিৰ পৰিৱেশ সৃষ্টি হৈছে, মোদীৰ নেতৃত্বত বড়ো কাৰ্বিসকলৰ আন্দোলনো শেষ হ'ব, আনকি মই মুখ্যমন্ত্ৰী হোৱাৰ পৰা এটাও বোমা বিস্ফোৰণ হোৱা নাই বুলিও মন্তব্য মুখ্যমন্ত্ৰীগৰাকীৰ। দহ মে তাৰিখে মোৰ 3 বছৰ হ'ব, এই 3 বছৰত ক'ৰবাত বোমা ফুটিছে, ক'ৰবাত বোমা ফুটিছে, ক'ৰবাত গুলিয়াগুলি হৈছে, আগতে হৈছিল নে নাই, আগতে মানুহে ভয় খাই আছিল নে নাই, আজি যেতিয়াৰ পৰা মামা মুখ্যমন্ত্ৰী হৈছে আৰু মোদী প্ৰধানমন্ত্ৰী হৈছে তেতিয়াৰ পৰা আমাৰ ইয়াতে বোমা ফুটা নাই, গুলিয়াগুলি হোৱা নাই, দুখীয়া গৰীব মানুহ শান্তিত থাকিব পাৰিছেনে নাই। ইফালে একেদিনাই মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে কুকুৰাঝাৰতো চলাই নিৰ্বাচনী প্ৰচাৰ। কুকুৰাঝাৰৰ জাৰেগাঁৱত নিৰ্বাচনী প্ৰচাৰ চলাই ভাগ লৈ এক ৰোড শ্ব'। ব্যুৰো ৰিপৰ্ট, নিউজ 18, অসম নৰ্থ ইষ্ট। হারে নাই।